মোহাম্মদ শহীদুল্লাহ, 10 জুলাই 1885 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি 1910 সালে কলকাতা সিটি কলেজ থেকে সংস্কৃতে বিএ অনার্স পাশ করেন। 1912 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি তুলনামূলক ভাষাতত্ত্বে এমএ ডিগ্রি লাভ করেন। প্যারিসের সোরবন বিশ্ববিদ্যালয় থেকে তিনি ভাষাতত্ত্বে ডিপ্লোমা এবং ডিলিট লাভের পর সুদীর্ঘ 30 বৎসর বাংলাদেশের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা এবং সাহিত্যের অধ্যাপক এবং অধ্যক্ষ রূপে নিয়োজিত ছিলেন। তিনি সুপণ্ডিত ভাষাবিদ, তিনি মুক্ত বুদ্ধির অধিকারী ছিলেন। 13 জুলাই 1969 সালে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে বাংলা সাহিত্যের কথা 2 খণ্ড, বাংলা ভাষার ব্যাকরণ, বাংলা ভাষার ইতিবৃত্ত। তিনি আলাওয়ালের পদ্মাবতী, বিদ্যাপতি শতক সহ আরও অনেক গ্রন্থ সম্পাদনা করেছেন। আজকে আমরা তার লেখা প্রবন্ধ পল্লী সাহিত্য নিয়ে কথা বলবো এবং লাইন বাই লাইন পড়ব, কারণ এটি নবম দশম শ্রেণীতে পাঠ্য হিসাবে রয়েছে আমাদের দেশে, সেই সঙ্গে এটি জানার জন্য প্রয়োজন আছে। পল্লী গ্রামে শহরের মতো গায়ক, বাদক, নর্তক না থাকলেও তার অভাব নেই। চারদিকে কোকিল, দোয়েল, পাপিয়া প্রভৃতি পাখির কলগান, নদীর কুলকুল ধ্বনি, পাতার মর্মর শব্দ, শ্যামল শস্যের ভঙ্গিময় হেলাদুলা প্রচুর পরিমাণে শহরের অভাব এখানে পূর্ণ করে দিচ্ছে। হয়তো পাখির ডাক শোনা যাচ্ছে, আমার এখানেও পাখিতে গান গাইছে খুব সকাল। পল্লীর ঘাটে মাঠে, পল্লীর আলো বাতাসে, পল্লীর প্রত্যেক পরতে পরতে সাহিত্য ছড়িয়ে আছে, কিন্তু বাতাসের মধ্যে বাস করে আমরা যেমন ভুলে যাই বায়ুসাগরে আমরা ডুবে আছি, তেমনি পাড়াগেঁয়ে থেকে আমাদের মনেই হয় না যে কত বড় সাহিত্যে সাহিত্যের উপকরণ ছড়িয়ে আছে। আমরা যেমন বাতাসের সাগরের মধ্যে সবসময় থাকি, অথচ ভুলেই যাই যে বাতাসের মধ্যে আমরা ডুবে আছি, সেইভাবে পল্লীর গ্রামে গ্রামে পরতে পরতে যে সাহিত্যের খনি রয়েছে তার মধ্যে আমরা ডুবে রয়েছি, সেটা আমরা ভুলে যাই। শ্রদ্ধেয় ডক্টর দীনেশচন্দ্র সেন মর্মনসিংহ গীতিকা সংগ্রহ করে দেখিয়েছেন সাহিত্যের কী এক অমূল্য খনি পল্লী জননীর বুকের কোণে লুকিয়ে আছে। এই গ্রাম আমাদের মায়ের মতো, এর বুকের ভিতর অনেক ঐশ্বর্য, বিশেষ করে সাহিত্য লুকিয়ে আছে, সেটি ডক্টর দীনেশচন্দ্র সেন সংগ্রহ করে দেখিয়েছেন। সুদূর পশ্চিমের সাহিত্যরসিক রোমালোমা পর্যন্ত, রোমা রোলা পর্যন্ত ময়মনসিংহের মদিনা বিবির সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন। মনসুর বয়াতির মতো আরও কত পল্লীকবি শহরে চক্ষুর অগোচরে পল্লীতে আত্মগোপন করে আছেন। কে তাদের সাহিত্যের মজলিসে এসে জগতের সঙ্গে চেনাশোনা করিয়ে দেবে? মানে এই যে যে সাহিত্যগুলো রয়েছে মনসুর বয়াতির মতো পল্লীকবিদের লেখা, সেটি আসলে কে পরিচয় করিয়ে দেবে, পুরো সাহিত্যটা তুলে এনে বিশ্ব সমাজে দাঁড় করাবে? আজ যদি বাংলাদেশের প্রত্যেক পল্লী থেকে এই সব অজানা অচেনা কবিদের গাথা সংগ্রহ করে প্রকাশ করা হতো, তাহলে দেখা যেত বাংলার মুসলমানও সাহিত্য সম্পদে কত ধনী। কিন্তু হায়, এ কাজের জন্য স্বেচ্ছাসেবক দল কই? আমরা পল্লীগ্রামে বুড়ো বুড়ির মুখে কোনো ঝিল্লি মুখর সন্ধ্যাকালে যেসব কথা শুনতে ছেলেবেলায় ঘুমিয়ে পড়েছি, শুনতে শুনতে ছেলেবেলায় ঘুমিয়ে পড়েছি, সেগুলি কত না মনোহর, কত চমকপ্রদ। আরব্যোপন্যাসের আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ, আলিবাবা ও 40 দস্যুর প্রভৃতির চেয়ে পল্লীর উপকথাগুলোর মূল্য কম নয়।
আধুনিক শিক্ষার কর্ম নাশাস্ত্রতে সেগুলো বিস্মৃতির অতল গর্ভে তলিয়ে যাচ্ছে। এখনকার শিক্ষিত জননী সন্তানকে তার রাখালের পিঠা গাছের কথা, রাক্ষসপুরীর ঘুমন্ত রাজকন্যার কথা বা পঙ্কিরাজ ঘোড়ার কথা শোনান না। তাদের কাছে বলেন আরব্য উপন্যাসের গল্প কিংবা ল্যাম্পস টেলস ফ্রম শেক্সপিয়ার এর গল্পের অনুবাদ। আমাদের মধ্যে ছোটবেলা থেকেই মা বাবাদের একটা ধারণা আছে যে ছোটবেলা থেকেই তাদেরকে ইংরেজির সঙ্গে পরিচয় করিয়ে দেবেন, ইংরেজি সাহিত্যের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন। সেজন্যে শেক্সপিয়ারের লেখা নাটক বা গল্প ল্যাম্পস নামক একজন ভদ্রলোক বাচ্চাদের উপযোগী করে অনুবাদ করেছেন, সেটি আমরা সাধারণত শুনিয়ে থাকি। কিন্তু আমরা তারও আগে শুনতাম হচ্ছে বাংলা সেই রূপকথা। ফলে কোনো সুদূর অতীতের সাক্ষীস্বরূপ রূপকথা নষ্ট হয়ে অতীতের সঙ্গে আমাদের সম্বন্ধ লোপ করে দিচ্ছে। যদি আজ বাংলার সমস্ত রূপকথা সংগৃহীত হতো, তবে কোনো প্রত্নতাত্ত্বিক গবেষণা করে দেখিয়ে দিতে পারতেন যে বাংলার নিভৃত কোণের কোনো কোনো পিতামহীর গল্প ভারতীয় উপমহাদেশের অন্য প্রান্তে কিংবা ভারত উপমহাদেশের বাইরে সিংহল, সুমাত্রা, জাভা, কম্বোডিয়া প্রভৃতি স্থানে এমনিভাবে প্রচলিত আছে। মানে এই সবগুলো গল্প কাহিনী যদি চলতেই থাকতো এভাবে, তাহলে হয়তো একদিন কোনো প্রত্নতাত্ত্বিক, মানে যিনি এই বিষয় নিয়ে গবেষণা করেন অতীত তত্ত্ব নিয়ে, তিনি দেখিয়ে দিতেন যে এই সব গল্পগুলো হয়তো ওই কম্বোডিয়া পর্যন্ত চলে গেছে, জাভা পর্যন্ত, শ্রীলঙ্কা পর্যন্ত চলে গেছে, হয়তো এশিয়ার বাইরে ইউরোপ খণ্ডে লিথুনিয়া কিংবা ওয়েলসের কোনো পল্লীরমণী এখনও হুবহু বা কিছু রূপান্তরিতভাবে সেই উপকথাগুলো তার ছেলেপুলে বা নাতিপোতাকে শোনাচ্ছে, এমনকি ইউরোপেও চলে যেত। কে আছে এই উপকথাগুলো সংগ্রহ করে তাদের অবশ্যম্ভাবী ধ্বংসের হাত থেকে রক্ষা করবে? ইউরোপ আমেরিকা দেশে বড় বড় বিদ্বানদের সভা আছে, যাকে বলা হয় ফোকলোর সোসাইটি। ইউরোপে কিন্তু বিদ্বানদের সভা হয়, সেখানে ফোকলোর সোসাইটি সেটা তার নাম দেওয়া হয়েছে। তাদের কাজ হচ্ছে এই সব সংগ্রহ করা এবং অন্য সভ্য দেশের উপকথার সঙ্গে সাদৃশ্য নিয়ে বিচার করা। এগুলো নৃতত্ত্বের মূল্যবান উপকরণ বলে পণ্ডিত সমাজে গৃহীত হয়। শ্রীযুক্ত দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুরমার ঝুলি বা ঠাকুরদার থলে যথেষ্ট নয়। বাংলাদেশের সমস্ত উপকথা এক জায়গায় জড়ো করলে বিশ্বকোষের মতো কয়েক বালামে তার সংকুলন হতো না। আমরা শেক্সপিয়ারে পড়েছি রাক্ষসদের বাধা বুলি হচ্ছে ফাই, ফি, ফো, ফান, ওহ ইসমিল, দি ব্লাড অফ এ ব্রিটিশ ম্যান। এর সঙ্গে তুলনা করে পল্লীর হাউ মাউ খাউ, মানুষের গন্ধ পাউ, এ সাদৃশ্য হলো কোথা থেকে? তবে কি একদিন এই সাদা ইংরেজ এবং এই কালো বাঙালির পূর্বপুরুষগণ ভাই ভাই রূপে একই তাঁবুর নিচে বাস করত? সে আজ কত দিনের কথা কে জানে। আমরা কথায় কথায় প্রবাদ বাক্য জুড়ে দেই, যেমন দাঁত থাকতে দাঁতের মর্যাদা নেই, মানে কোনো জিনিস থাকতে তার মর্যাদা আমরা দেই না। দাঁত যতদিন থাকে ততদিন দাঁত যে কতটা উপকারী সেটা আমরা তার যত্ন সেভাবে নেই না, বুঝিও না, কিন্তু যখন না থাকে তখনই বোঝা যায় দাঁত আসলেই কতটা। কোনো মানুষের থাকা অবস্থায় তার ব্যাপারটা বোঝা যায় না, চলে গেলে বোঝা যায়, এটা বোঝাচ্ছে। ধরি মাছ নাচুই পানি, মানে কোনো কাজ করব কিন্তু, যেমন মাছ যদি পানি থেকে আমি ধরতে যাই তাহলে পানিকে অবশ্যই স্পর্শ করতে হয়, কিন্তু পানির মধ্য থেকে মাছ ধরে আনবো কিন্তু পানি স্পর্শ করব না। এটার অর্থ হলো যে এমন একটি কাজ করব যেটি কখনোই আমরা তার যে আশপাশের যে কুফল বা আশপাশের কেউ জানতেই পারবে না আমি এই কাজটা করছি। হ্যাঁ, ধরি মাছ নাচি পানি, আপনি বাঁচলে বাপের নাম। অনেক সময় দেখা যায় যে নিজের স্বার্থটা নিয়ে সবাই চিন্তা করে, পরে আছে বাবাকে পর্যন্ত ভুলে যায় স্বার্থের বেলায়, এরকম আরও কত কী। তারপর ডাকের কথা আছে, খনার বচন আছে, যেমন ধরুন কলা রুয়ে না কেটো পাত, তাতেই কাপড় তাতেই ভাত।
মানে কলা রুয়ে সেটা আর কাটা যাবে না, তাতেই ভাত কাপড় হয়ে যাবে, অর্থাৎ কাপড় কেনার পয়সা এবং চাল কেনার টাকা, এগুলোর আর কোনো দিন অভাব হবে না যদি কলা রুয়ে সেটিকে আর না কাটি। প্রবাদ বাক্যে এবং ডাক ও খোনার বচনে কত যুগের ভুয়ো দর্শনের পরিপক্ক ফল সঞ্চিত হয়ে আছে তা কে অস্বীকার করতে পারে? মানে এখানে ভুয়ো দর্শন বলতে অনেক গভীর কথাবার্তা রয়েছে ডাক ও খোনার বচনে, তা কিন্তু অস্বীকার করা সম্ভব না। শুধু তাই নয়, জাতির পুরনো ইতিহাসের অনেক গোপন কথাও এর মধ্যে খুঁজে পাওয়া যায়। আমরা আজও বলি পীরে বসে পুরোর খবর। এই প্রবাদ বাক্যটি সেই সময়ের কথা মনে করিয়ে দেয় যখন পাণ্ডুয়বঙ্গের রাজধানী ছিল। কে এই প্রবাদ বাক্য ডাক খোনার বচনগুলো সংগ্রহ করে তাদের চিরকাল জীবন্ত করে রাখবে? এই যে পীরে বসে পুরোর খবর, এটি বাংলার রাজধানী যখন পাণ্ডুয়া ছিল তখনকার প্রবাদ। সেটি আমরা এই প্রবাদের মধ্য দিয়ে কিন্তু এই ইতিহাসটা আমরা ধরে রাখতে পারছি। প্রবাদ যদি হারিয়ে যায় ইতিহাসটা কিন্তু ধীরে ধীরে হারিয়ে যায়। তারপর ধরুন ছড়ার কথা, কথায় কথায় ছেলে মেয়েগুলো ছড়া কাটতে থাকে। রোদের সময় বৃষ্টি হচ্ছে, এমনি তারা সমন্বয়ে ঝংকার দিয়ে ওঠে। রোদ হচ্ছে, পানি হচ্ছে, খেকশিয়ালির বিয়ে হচ্ছে। এর সঙ্গে সঙ্গে মনে করুন মায়ের সেই ঘুমপাড়ানি গান, সেই খোকাখুকির ছড়া, এগুলি সরস প্রাণের জীবন্ত উৎস। কিন্তু আজ দুঃখের দৈন্যে প্রাণে সুখ নেই, ছড়াও ক্রমে লোকে ভুলে যাচ্ছে। কে এগুলোকে বইয়ের পাতায় অমর করে রাখবে? শুধু ছড়া কেন, খেলাধুলার না কত ধাঁধা গদ আছে বা ছিল আমাদের দেশে। যখন ফুটবল ব্যাট বলের নাম কারো জানা ছিল না, তখন কপাটি খেলার খুব ধুম ছিল। সে খেলার সঙ্গে কত না বাধাবলি ছেলেরা ব্যবহার করত। এক হাত বললা বারো হাত শিং, উড়ে যায় বললা ধা তিন তিন। বিদেশি খেলার প্রচলনের সঙ্গে সঙ্গে এসব লোপ পাবার উপক্রম হয়েছে, কে এদের বাঁচিয়ে রাখবে? তারপর ধরুন পল্লী গানের কথা, পল্লী সাহিত্য সম্পদের মধ্যে এই গানগুলি অমূল্য রত্ন বিশেষ। সেই জারি গান, সেই ভাটিয়ালি গান, সেই রাখালি গান, মারপতি গান, গানের এক অফুরন্ত ভাণ্ডার পল্লীর ঘাটে মাঠে ছড়ানো আছে। তাতে কত প্রেম, কত আনন্দ, কত সৌন্দর্য, কত তত্ত্বজ্ঞান ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। শহরের গানের প্রভাবে এগুলো এখন বর্বর চাষার গান বলে ভদ্র সমাজে আর বিকায় না। বিকায় না মানে বিক্রি হয় না, চলে না যাকে বলে। মন মাঝি তোর বৈঠানে রে, আমি আর বাইতে পারলাম না। এখানে মন মাঝি তো স্বয়ং সৃষ্টিকর্তা, তুমি তোমার দায়িত্ব নিয়ে নাও, আমি আর এই দায়িত্ব বহন করতে পারছি না, এরকম একটা ভাব বোঝাচ্ছে আধ্যাত্মিক গান, অসাধারণ। হ্যাঁ, ভাটিয়ালি। এই গানটির সঙ্গে আমাদের শহুরে গানের কোনো তুলনা হতে পারে না, কিন্তু ধারাবাহিক রূপে সেগুলো সংগ্রহের জন্য কোনো চেষ্টা হচ্ছে কি? এ পর্যন্ত যা বললাম সেগুলো হচ্ছে পল্লীর প্রাচীন সম্পদ। সাহিত্যের ভাণ্ডারে দান করবার মতো পল্লীর নতুন সম্পদেরও কিন্তু অভাব নেই। আজকাল বাংলা সাহিত্য বলে যে সাহিত্য চলছে, তার পুনর আনা হচ্ছে শহুরে সাহিত্য, সাধু ভাষায় বলতে গেলে নাগরিক সাহিত্য। সে সাহিত্যে আছে রাজরাজার কথা, বাবু বিবির কথা, মোটর গাড়ির কথা, বিজলিবাতির কথা, সিনেমা থিয়েটারের কথা, চায়ের বাটিতে ফু দেবার কথা, এইসব কথা নিয়ে গল্প, উপন্যাস, কবিতা, নাটক রাশি রাশি লেখা হচ্ছে। পল্লীর গৃহস্থ কৃষকদের জেলে মাঝি মুটে মজুরের কোনো কথা তাতে ঠাই নাই। আমাদের সুখ দুঃখ, তাদের সুখ দুঃখ, তাদের পাপ পুণ্য, তাদের আশা আকাঙ্ক্ষার কথায় কজন মাথা ঘামাচ্ছে। আমাদের বিশ্ব বরেণ্য কবি সম্রাটও একবার এবার ফিরাও মোরে বলে আবার পুরনো পথে নাগরিক সাহিত্য নিয়েই ব্যস্ত ছিলেন। ধান গাছে তক্ত হয় কি না, এখন শহুরে লোকেরা এটা জানলেও পাড়াগাঁয়ের জীবন তাদের কাছে এক অজানা রাজ্য। আসলে ধান গাছে তক্ত হয় কি না, এটি অনেকে ওই মানে খেলাচ্ছলে কি বলবো যে মানে কৌতুকের ছলে এখন অনেকে বুঝে ফেলেছে যে আসলে ধান গাছে তক্ত হয় না, কিন্তু এই একটি তথ্যই হয়তো জেনেছে,
কোনো এক ছাত্র হয়তো কোনো শিক্ষককে এরকম জিজ্ঞেস করার ফলে এটি কৌতুক হিসেবে বা জোকস হিসেবে ছড়িয়ে পড়েছে, সেটি এখন জেনেছে অনেকেই। কিন্তু পল্লীর অনেক কিছুই আছে যারা শহুরে মানুষ একদমই জানে না। সেটা কারো কাছে একেবারে পচা জঘন্য, কারো কাছে একেবারে চাঁদের জ্যোৎস্না দিয়ে ঘেরা। তারা পল্লীর মর্মকথা কী করে জানবেন, কী করেই বা তার মুখচ্ছবিখানি আঁকবেন? আমাদের আজ দরকার হয়েছে শহরের সাহিত্যের বালাখানার পাশে গেও সাহিত্যের জোড়া বাংলো ঘর তুলতে। ঠিক আছে, মানে দুটি সাহিত্যই পাশাপাশি বসিয়ে সমান্তালে এগিয়ে নেওয়া প্রয়োজন, তাই বলছেন। আজ অনেকের আত্মা ইট পাথর লোহার কৃত্রিম বাঁধন গড়াগাথার দরকার। বাঁধন থেকে মুক্ত হয়ে মাটির ঘরে ফিরে মাটির মানুষ হয়ে থাকতে হচ্ছে। লোহার কৃত্রিম বাঁধন থেকে মুক্ত হয়ে মাটির ঘরে মাটির মানুষ হয়ে থাকতে হচ্ছে। তাদের জন্য আমাদের কিছু গড়াগাথার দরকার আছে। ইউরোপ আমেরিকায় আজ এই প্রো লিটারিয়েট সাহিত্যক্রমে আদরের আসন পাচ্ছে, আমাদের দেশেও পাবে। কিন্তু কোথায় সে পল্লীর কবি, সাহিত্যিক, ঔপন্যাসিক যার নিখুঁতভাবে এই ছবির, পল্লীর ছবির শহরের চশমাটা চোখের সামনে ধরতে পারবেন? এই সমস্ত রূপকথা, পল্লীগাথা, ছড়া প্রভৃতি দেশের আলো বাতাসের মতো সকলেরই সাধারণ সম্পত্তি। তাতে হিন্দু মুসলমান কোনো ভেদ নেই। যেরূপ মাতৃ স্তন্যে সন্তান মাতৃরই অধিকার, সেরূপ এই পল্লী সাহিত্যে পল্লী জননীর হিন্দু মুসলমান সকল সন্তানের সমান অধিকার। এক বিরাট পল্লী সাহিত্য বাংলায় ছিল, তার কঙ্কাল বিশেষ এখনও কিছু আছে। সময়ের এবং রুচির পরিবর্তনে সে অনাদৃত হয়ে ধ্বংসের পথে দাঁড়িয়েছে। নেহাত সেকেলে পাড়াগের লোক ছাড়া সেগুলোর আর কেউ আদর করেন না। কিন্তু একদিন ছিল যখন নায়ের দাড়ি মাঝি থেকে গৃহস্থের বৌঝি পর্যন্ত, বালক থেকে বুড়ো পর্যন্ত, আমির থেকে গরিব পর্যন্ত সকলেই এগুলো আনন্দ উপদেশ বিলত। যদি পল্লী সাহিত্যের দিকে পল্লী জননীর সন্তানেরা মনোযোগ দেয়, তবেই আমার মনে হয় এরূপ পল্লী সাহিত্য সবার আয়োজন সার্থক হবে। নচেত এ সকল কেবলই ভুয়া, কেবলই ফক্কিকার। এই হচ্ছে পল্লী সাহিত্য নিয়ে আমাদের সুপণ্ডিত মোহাম্মদ শহীদুল্লাহর একটি বক্তব্য। 1938 খ্রিস্টাব্দে কিশোরগঞ্জ জেলার পূর্ব ময়মনসিংহ সাহিত্য সম্মেলনীর একাদশ অধিবেশনে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সভাপতিত্ব করেন। এই সম্মেলনে সভাপতি হিসেবে তিনি এ অভিভাষণ দেন, মানে এই যে প্রবন্ধটি, এটি ওনার ভাষণ, তারই পুনর্লিখিত রূপ এই পল্লী সাহিত্য প্রবন্ধটি। আলোচ্য প্রবন্ধে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলার পল্লী সাহিত্যের বিশেষ কয়েকটি দিক সম্পর্কে আলোচনা করেছেন। লেখক এই প্রসঙ্গে বলেছেন যে একদিন এক বিরাট পল্লী সাহিত্য বাংলাদেশে ছিল, আজ উপযুক্ত গবেষক আগ্রহী সাহিত্যিকদের উদ্যোগ ও চেষ্টায় সেই সম্পদগুলো সংগ্রহ করা নিতান্ত প্রয়োজন। বাংলাদেশের লোকসংস্কৃতির সংরক্ষণ ও প্রসারের জন্য পল্লী সাহিত্যের বিচিত্র সম্পদ বিশেষ যত্নের সঙ্গে আরোহণ করা একান্ত আবশ্যক। প্রবন্ধটি আবহমান কালের বাঙালি, বাংলাদেশ লোকসাহিত্য ও সংস্কৃতির প্রতি সকলকে সচেতন হতে উৎসাহিত করে। তো পল্লী সাহিত্য ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর একটি বক্তব্য এবং তার পুনর্লিখিত অংশ। তো এটি বক্তব্য আকারে ঠিক উপস্থাপন করতে পারলাম না, একবারেই পড়েছি, এরপর এর আগে আমি তো ছাত্রজীবনে পড়েছি। ব্যাপারটা হলো যে এই পল্লী সাহিত্য সংগ্রহ করে সেগুলো একটি আধুনিক রূপ যদি দেওয়া যেত, অথবা সরাসরি সংগ্রহ করে যদি রাখা যেত, তাহলে বেশ কিছু সাহিত্যের উপকরণ আমরা পেয়ে যেতাম। পল্লীর ইতিহাস, সংস্কৃতি, সেই সঙ্গে একটি পল্লী মানে বলতে বোঝাইছি আমরা, পুরো বোঝানো হয় যে তখন তো পুরোটাই প্রায় পল্লী ছিল, তাহলে পুরো দেশের ইতিহাস, জনগোষ্ঠীর ইতিহাস কিন্তু এই সাহিত্যের মধ্যে ছিল, এখনও সংগ্রহ করার সময় রয়েছে। এবং এটি
নিশ্চিত করতে হবে যে পল্লীতে যারা বসবাস করে তাদের পাপ পুণ্য হাসি কান্না সুখ দুঃখ এসব নিয়ে সাহিত্য রচনা খুব প্রয়োজন। যেমন প্রয়োজন শহরে যে সাহিত্য রচনা চলে সেটির সঙ্গে সঙ্গে পল্লীর এই সাহিত্য সমান্তালে যাতে এগিয়ে যায় সেরকম একটা ফোকলোর সোসাইটি বা এরকম একটা পরিষদ থাকা প্রয়োজন, যারা খুবই দক্ষতার সঙ্গে এই পল্লী মানুষের সব কিছু আলোচনা করবে বা লিপিবদ্ধ করবে বা কাহিনী গাথা কবিতা এগুলো লিখবে। তো ভালো থাকো সকলে, বিশেষ করে নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, SSC পরীক্ষার্থী, মাধ্যমিক লেভেলের যাদের এটি পাঠ্য রয়েছে এবং যারা জানার জন্যে আচ্ছা তাদের জন্য তো অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, সাবস্ক্রাইব লাইক করতে পারো, অনেক ধন্যবাদ।